আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, চীনের ঘনিষ্ঠ হচ্ছে আফগানিস্তান, উদ্বিগ্ন ভারত। জানিয়ে দিব, শস্য চুক্তি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। এরপরে জানিয়ে দিব, বুলেট নয় এবার ব্যালট দিয়ে ইউক্রেন জয় করতে চায় রাশিয়া। এছাড়া রয়েছে, গালওয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া, কি বলছে মস্কো। সর্বশেষ জানিয়ে দিব, জাতিসংঘ শান্তিরক্ষী বিরোধী বিক্ষোভ, কঙ্গোতে নিহত 43। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চীনের ঘনিষ্ঠ হচ্ছে আফগানিস্তান, উদ্বিগ্ন ভারত। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে চীনের। মার্কিন সেনা সরাতেই দেশটিতে খনিজ সম্পদ আহরণের উদ্যোগী হয়েছে বেইজিং, যা নিয়ে ইতিমধ্যে নাকি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তালেবানের সঙ্গে আমেরিকার তিক্ত সম্পর্কের হাতিয়ার করেই আধিপত্য বিস্তার করতে চাইছে জিনপিং প্রশাসন। অন্যদিকে বেইজিংয়ের এই পদক্ষেপ কপালে চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির, কারণ আফগানিস্তানের ভারতের বিনিয়োগ কম কিছু নয়। সংবাদ সংস্থা এপি সূত্রের খবর, চীনের সঙ্গে $650 কোটি সাতটি খনি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আফগানিস্তানের তালেবান শাসকরা। এ বিষয়ে তালেবানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি প্রাইম মিনিস্টার আব্দুল ঘানি বলেছেন, খনি চুক্তিগুলোর মাধ্যমে দেশে হাজার হাজার কর্মসংস্থান হবে এবং আর্থিক উন্নতি হবে। যে যে সংস্থাগুলির সঙ্গে কাবুলের চুক্তি হয়েছে সেগুলিকে স্থানীয় কোম্পানি বলে দাবি তালেবান প্রশাসনের, কিন্তু এই কোম্পানিগুলোর শিকড় রয়েছে চীন, ইরান ও তুরস্কের মতো দেশে। ফলে আফগানিস্তানে চীনের প্রভাব বৃদ্ধি ঘটার বিষয়টি স্পষ্ট। বিশ্লেষকদের মতে, আমেরিকা আফগানিস্তান থেকে সরতেই যে জায়গা পূরণ করতে শুরু করেছে চীন। দেশটিতে মজুত বহুমূল্য ধাতু সন্ধানে আগেও পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল বেইজিং। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় আফগান ভূমির আধিপত্য বিস্তার করার দৌড়ে এগিয়ে রয়েছে জিনপিং প্রশাসন। অন্যদিকে আফগানিস্তানের এই পদক্ষেপে উদ্বিগ্ন ভারত, কারণ পাহাড়ি দেশটিতে প্রচুর বিনিয়োগ রয়েছে নয়াদিল্লিরও। জিনপিং প্রশাসন যদি তালেবানের সঙ্গে হাত মেলায়, তাহলে মধ্যে খর্ব হবে ভারতের ক্ষমতা। উল্লেখ্য, টুইন টাওয়ারের হামলার পর আফগানিস্তানে প্রায় 2 দশক ধরে যুদ্ধ করছে আমেরিকা। অবশেষে 2021 সালে সেখান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করলে ক্ষমতা দখল করে তালেবান। সেই সময় যুক্তরাষ্ট্র অবৈধভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দেয়, ফলে চরম অর্থ সংকটে পড়ে দেশটি। সে অবস্থা থেকে একটু একটু করে অবস্থার উন্নতি করেছে তালেবান প্রশাসন। এদিকে শস্য চুক্তি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে থাকা, শস্য চুক্তিকে পুনরুজ্জীবিত করা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের ক্রেমলিনের মুখপাত্র প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন, আগামী 4ই সেপ্টেম্বর কৃষ্ণসাগরের তীরবর্তী রাশিয়ান পর্যটন শহর সোচিতে হবে এই বৈঠক। এরদোগানের দপ্তর ও সোচি শহরে দুই নেতার বৈঠক হবে বলে জানিয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট কবে নাগাদ রাশিয়ায় যাবেন সে সম্পর্কিত কোনো তথ্য তার দপ্তর জানায়নি। প্রসঙ্গত, 2022 সালে রুশ বাহিনীর ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারী দেশ ইউক্রেনের শস্য গুদাম আটকে পড়ে লাখ লাখ টন গম, ভুট্টা ও সূর্যমুখীর বীজ। এতে ইউরোপ ও এশিয়ার বাজারগুলোতে গম ও ভোজ্যতেলের যোগান সংকট শুরু হয়, ফলে বিশ্বজুড়ে হু হু করে বাড়তে থাকে খাদ্যশস্য ও ভোজ্যতেলের দাম। এই পরিস্থিতিতে 2022 সালের আগস্টে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। গত বছর আগস্টে চুক্তি সম্পাদনের পর থেকে এই পর্যন্ত কয়েক দফা বাড়ানো হয় সেটির মেয়াদ। সর্বশেষ মেয়াদ বৃদ্ধির সময়সূচি অনুযায়ী 17 জুলাই ছিল এই চুক্তির শেষ দিন। চুক্তি সম্পাদনের আগে নিজেদের উৎপাদিত সার, শস্য ও অন্যান্য কৃষি পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছিল রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপ সেই শর্ত না মানায় মেয়াদের শেষ দিন চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। এরদোগানের সঙ্গে পুতিনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। 2022 সালের শস্য চুক্তিতে রাশিয়াকে আনতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আশা করা হচ্ছে এবারও দুই নেতার বৈঠকে দ্বিতীয় একটি চুক্তির ব্যাপারে প্রত্যাশিত অগ্রগতি হবে। বুলেট নয় ব্যালট দিয়ে ইউক্রেন জয় করতে চায় রাশিয়া। ইউক্রেন মুক্ত অঞ্চলগুলোতে স্থানীয় নির্বাচন করতে উদ্যোগী রাশিয়া। শুধু বুলেট নয়, এবার ব্যালট ব্যবহার করেও কিয়েভকে কোণঠাসা করতে চাইছে মস্কো। পাল্টা লোকজনকে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। প্রয়োজনে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সিএনএন সূত্রের খবরে বলা হয়েছে, রাশিয়া নিয়ন্ত্রণে থাকা খেরসন ও লোহানস্ক অঞ্চলে 2 সেপ্টেম্বর বা আজ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দোনেস্ক ও জাপোরিঝিয়ার মতো অন্যান্য অঞ্চলে 8-10 সেপ্টেম্বর ভোট হবে। মস্কো এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কিয়েভ। এসব অঞ্চলের বাসিন্দাদের নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। প্রয়োজনে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। গত 1.5 বছরে ইউক্রেনের লোহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন প্রদেশের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার বাহিনী। 2014 সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের দখল করে নেয় মস্কো। ক্রেমলিনের দাবি, আপাতত ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ তাদের দখলে রয়েছে। গত বছর ডনবাস, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে মস্কো সমর্থিত প্রশাসন গণভোট করিয়েছিল রাশিয়া। যুদ্ধের গোড়াতেই ওই 4টি এলাকা দখল করে নিয়েছিল পুতিন বাহিনী। বিশ্লেষকদের মতে, ডনবাস অঞ্চল সহ ইউক্রেনের একটি বড় অংশকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আকারের দিক থেকে তা প্রায় পর্তুগালের সমান। অন্যদিকে গালওয়ান নিয়ে সংঘর্ষে মুখ খুলল রাশিয়া, কি বলছে মস্কো? গালওয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আপিলোভার বক্তব্য, বছর 3 আগে ঘটা ওই সংঘাতের পর 2 প্রতিবেশী দেশের মধ্যে গোটা আলোচনার প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। শুক্রবার সংবাদ সংস্থা NNI এর প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত আপিলোভ বলেন, রাশিয়া ও চীন ভারতের মধ্যে ত্রিদেশীয় আলোচনার ব্যবস্থা করেছে। 2020 সালের আগে তা খুবই সক্রিয় ছিল, তবে গালওয়ান সংঘর্ষের পর 2 প্রতিবেশী দেশের মধ্যে গোটা আলোচনার প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশাবাদী। এই ত্রিস্তরীয় আলোচনার ব্যবস্থার মাধ্যমে 2 দেশের মধ্যে নিজেদের মতানৈক্য দূর করতে পারবে বলে আমরা বিশ্বাসী। বিশ্লেষকদের মতে, গালওয়ানের লাল ফৌজের সঙ্গে ভারতের সেনা লড়াইয়ের পর যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছিল ভারত ও চীনের, আর 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই বাদলে তা প্রভাব হতো ভয়াবহ। কিন্তু পর্দার আড়ালে রাশিয়ার মধ্যস্থতায় আলোচনার টেবিলে ফিরে আসে 2 দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, গালওয়ানের পর ভারত আরও দ্রুত আমেরিকায় অক্ষে ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করছিল রাশিয়া। তাই বেজিং ভবিষ্যতের কথা মনে করিয়ে দিয়ে কূটনৈতিক পথে হাঁটার উপদেশ দেয় মস্কো। উল্লেখ্য, 2020 সালের 15 জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চীনের ফৌজ। 2 পক্ষের সেনারাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ 1 ঘন্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হন। 1975 সালের পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পর সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে 2 দফা আলোচনায় বসে 2 দেশের সেনাবাহিনী। তবে তাতে আজ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা বিরোধী বিক্ষোভ, কঙ্গোতে নিহত 43। জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে চলমান একটি বিক্ষোভে সেনাবাহিনী দমন করার চেষ্টায় কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় অন্তত 43 জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কঙ্গোর একজন পুলিশ কর্মকর্তার উপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং অন্যান্য বিদেশি সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। যদিও ওই ভিডিও যাচাই করে দেখতে পারেনি রয়টার্স। তবে কঙ্গোর সেনাবাহিনী জোর করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। বুধবার এই ঘটনা ঘটে। সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত 43 জনের মৃত্যু হয়েছে, আরও 56 জন আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় 158 জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। জেনেভার একটি সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, পুলিশের একজন কর্মকর্তা সহ 43 জন নিহত হওয়ার ঘটনা আর 56 জন আহত হওয়ার পর এই খবরে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। তিনি আভাস দেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা খবর পেয়েছেন।